হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গল ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বীরভূম জেলা থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে বোলপুর মহকুমার আন্ডারে আপনাদেরকে আশাকর্মী পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো যে ব্লক থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেই ব্লকের আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন বা কী কী আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এই হচ্ছে আপনাদের আবেদনপত্র। তো এই আবেদনপত্রটি আপনারা একটু সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আমি যে ঠিকানা বলে দিচ্ছি সেই ঠিকানায় আপনাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তো এটি মহকুমা শাসক বোলপুর মহকুমা থেকে এটি রিলিজ করা হয়েছে। তো এখানে আপনারা 20/1/2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদেরকে সিলেকশন করা হবে এবং এখানে আপনারা বিডিও অফিসে নিজে নিজেদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। রেজিস্টার ডাক যোগে আপনাদেরকে পাঠাতে হবে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং 22 টাকার একটা ডাক টিকিট আপনাদেরকে সেটে দিতে হবে। তো এখানে যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম থেকে 20/12/2022। তো এখানে আপনাদেরকে আশাকর্মী পোস্টে রিক্রুট করা হচ্ছে বোলপুর মহকুমার আন্ডারে। তো এখানে বোলপুর শান্তিনিকেতনে 11টি ভ্যাকেন্সি রয়েছে, নানুর ব্লকে 5টি, লাভপুরে 7টি, ইলামবাজার ব্লকে 6টি। তো এখানে এরকম ভ্যাকেন্সি রয়েছে ব্লক ভিত্তিক আপনাদের। তো এখানে বলা হয়েছে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটের আপনারা আবেদন করতে পারবেন, বিধবা বিবাহিত বা ডিভোর্স মহিলারা আপনারা আবেদন করতে পারবেন। 30-40 বছর বয়স আপনাদের হতে হবে। এসটিএসসি ক্যান্ডিডেটরা যেমন বয়সের ছাড় পান তেমন ছাড় পেয়ে যাবেন। মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্ট জন্য আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে নিজেদের ফর্মের সাথে এবং আপনারা রেজিস্টার ডাক যোগে আপনারা নিজেদের ভিডিও অফিসে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।